তাহলে আজকে আমরা শুরু করলাম লোগো ডিজাইন। না না না, যে কোনো আর্টবোর্ডের মধ্যে লোগো ডিজাইন করা যাবে, লোগোর জন্য কোনো স্পেসিফিক কোনো সাইজ নেই। হ্যাঁ, যখন আমরা ডিজাইন কমপ্লিট করব তখন হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু সাইজ করে দিতে হয়। যেমন হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে দেখি, এই যে এটা হচ্ছে গুগল সাইটে ঢুকলাম, তখন হচ্ছে যে গুগলের আইকন আসছে। আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, দেখেন এখানে একটা আইকন আসতেছে, ওই লোগোটা শর্ট ফর্মে একটা আইকন তৈরি করছে। ওই আইকনটা এটা যেটা এটাকে বলা হচ্ছে ফেবিকন আইকন। ওইটা সাইজ করে দিতে হয়, আর ক্লায়েন্ট যদি বলে আমাকে এ সাইজ করে দাও, সেটা হচ্ছে পরবর্তীতে করে দিতে হয়। আচ্ছা, এখন আসি আমরা লোগো ডিজাইন। আমি ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, 100। আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বুঝাচ্ছি, লোগো হচ্ছে দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে টাইপোগ্রাফি আর একটা হচ্ছে ইনফোগ্রাফি। এখন আমরা ইনফোগ্রাফি কিভাবে বুঝবো আর টাইপোগ্রাফি কিভাবে বুঝবো? আপনাকে একজন ক্লায়েন্ট বলল যে আমাকে একটা লোগো করে দাও, সেটা থাকবে টাইপোগ্রাফি। সেক্ষেত্রে শুধু টেক্সট, এই যে আমি প্রথমে লিখলাম লোগো ডিজাইন, এটা হচ্ছে আমার লোগো, শুধু টেক্সট দিয়ে আমি বিভিন্ন ফন্ট সিলেক্ট করে যখন দিব তখন সেটাই থাকবে আমার টাইপোগ্রাফি। আবার এখানে দেখেন আমি এখানে লোগোর এল ডিজাইনের ডি দিয়ে একটা আইকন ক্রিয়েট করলাম, ধরেন সেটা হয়ে যাবে কি ইনফোগ্রাফি। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবো। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দেখেন এখানে আমাকে ক্লায়েন্ট বলল আমার লোগো ডিজাইন একটা লোগো করে দাও, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ক্লায়েন্টকে সর্বনিম্ন 6টা লোগো দিতে হয়। একটা ডিজাইন, একটা লোগো ডিজাইনে 6টা ডিজাইন করে দিতে হয়। এখন হচ্ছে আমি 3টা করলাম টাইপোগ্রাফি দিয়ে আর 3টা করলাম ইনফোগ্রাফি দিয়ে। এখন ক্লায়েন্ট আমাকে বলে নাই যে টাইপোগ্রাফি নাকি ইনফোগ্রাফি, সেক্ষেত্রে আমাকে 2টার সাথে অ্যাডজাস্ট করেই ডিজাইন করে দিতে হবে। এখন হচ্ছে লোগো ডিজাইন আমি যখন টাইপোগ্রাফি দিব, নর্মাল আমি লিখে ফন্ট চেঞ্জ করে একটু এদিক সেদিক করে দিয়ে দিলাম, যখন বলবে টাইপোগ্রাফি ইনফোগ্রাফি, তখন হচ্ছে আমার ওয়ার্ড খুঁজে বের করতে হবে। সাপোজ এখানে লেখা হচ্ছে লোগো ডিজাইন, এখান থেকে আমি 2টা ওয়ার্ড খুঁজে পাচ্ছি, সেটা কি পাচ্ছি এখানে এলডি, সেটা কি বোঝাচ্ছে লোগো ডিজাইন। আমি এটাকে সরে ফেললাম, শুধু এখানে এলডিটা রাখলাম, সেটাকে আমি যদি ক্লায়েন্টকে দিলাম, ক্লায়েন্ট অটোমেটিকলি বুঝে যাবে যে লোগো ডিজাইন। আমরা যদি বিভিন্ন লোগো দেখি তখন দেখবেন শর্ট ফর্মে লোগোটা তৈরি করা হয়। তখন আমরা যখন একটু গভীরভাবে চিন্তা করি তখন হচ্ছে পুরোটা খুঁজে পাই এটার ভিতরে কি কি ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটাকে খুঁজে বের করতে হবে। সাপোজ এখানে লোগো ডিজাইন লিমিটেড বের করলো, এখানে আমি এল টি এল নিয়ে আসলাম, লিমিটেডের এল নিয়ে আসলাম, এল ডি এল দিয়ে একটা আইকন ক্রিয়েট করলাম। সাপোজ আমি এটা কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আমি আউটলাইন করলাম, দেন একসাথ করলাম। এখন দেখেন আমি যদি ডিটাকে একসাথ করে দিই, ডিটাকে একসাথ করে 2টাকে একসাথে ক্লিক করে আমি হচ্ছে পাথ ফাইন্ডারটা খুঁজে নিয়ে আসি, এই যে পাথ ফাইন্ডার, এটাতে ডিভাইড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ, সেটা হচ্ছে আপনার অবজেক্ট আলাদা করে।
এই পাথফাইন্ডারের বিষয়টা তো আমরা জানি, সেটা চ্যাপ্টার অবজেক্ট আলাদা করে। এখন সেটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই জিনিসটা টোটালি এটাকে কন্ট্রোল সি দিয়ে আপাতত হাইড করে রাখলাম। এটা পুরোটাকে সিলেক্ট করে এই জিনিসের জিনিসটাকে ফেলে দিলাম। টোটালটাকে সিলেক্ট করে আমি পাথ করে নিলাম, যেই আমার পাথগুলো ছিল সবগুলো আমি জয়েন করে ফেলছি। কন্ট্রোল অল্টার সি দিলাম। এখন এলটা কন্ট্রোল সি কন্ট্রোল বি সাহায্যে তার নিচে সেমটা আরেকটা কপি করলাম। কপি করে তার স্টক দিচ্ছি হোয়াইট কালার, হোয়াইট কালার স্টক দিয়ে স্টকটা একটু বাড়ালাম। তখন দুইটাতে একটা একসাথে সিলেক্ট করে দেন হচ্ছে উপরে নিয়ে আসলাম। এখন যদি আমি ডিটাকে একটু সরায় কালার দেই, তখন এটা কি আমার আইকন হিসেবে কাজ করে না? এরকম করে আমার হচ্ছে প্রত্যেকটারই আইকন ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে লোগোর মূল বিষয়ে। সেকেন্ড হচ্ছে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই লোগোটা কিসের জন্য বানাবেন, এই কোম্পানির কাজটা কি। সাপোজ এখানে লেখলো হচ্ছে লোগো ডিজাইন, এটা হচ্ছে ট্রেনিং করায়। হ্যাঁ, এখন হচ্ছে আমি কি লোগো লোগো ডিজাইন যেটার জন্য করলাম, যারা ট্রেনিং করায় তাদের জন্য কি সেম লোগো করবো? অবশ্যই না। সেক্ষেত্রে আমাকে ট্রেনিং রিলেটেড কিছু আইকন এখানে ক্রিয়েট করতে হবে। এখানে আমি এল ইউজ করলাম, এখানে একজন মানুষ দাঁড়ানো আছে, তার সামনে ঠিক কম্পিউটারটা বা হচ্ছে সে টাইপ করতেছে বসে, এরকম কিছু আমি এখানে অ্যাড করলাম, সেটা হচ্ছে আমার টোটালি নিজের কাছে। আর যখন লোগো ডিজাইন করবেন, একটা ডিজাইন করার আগে আপনি কমপক্ষে আধা ঘন্টা এটা নিয়ে চিন্তা করবেন, তখন হচ্ছে অটোমেটিকলি আপনার মাথায় চলে আসতে পারে। আমি জিনিসটা এভাবে ইউজ করলাম, আপনি চিন্তা করলেন যে আমরা যদি গুগলে দেখি, দেখেন হাজার হাজার আইকন পাবো এখান থেকে। আমরা আমি যদি দেখি এলডি দেখেন এখানে হাজার হাজার আইকন আসছে, আমি কি এখান থেকে আইডিয়া নিতে পারি না? এখন হচ্ছে আমি ফার্স্ট টাইম বুঝতে পারি নাই যে আমি এলডিটাকে কিভাবে মিলাবো, সেক্ষেত্রে আমার গুগলের সাহায্য নিতে হবে। দেখেন আমি যখন এখানে কয়েকটা এলডি দেখলাম, তখন আমার অটোমেটিকলি মাথায় চলে আসছে যেটা আমি কিভাবে ইউজ করলে ভালো হয় বা সুন্দর কিভাবে হয়, তখন আমি ইউজ করতে পারবো। আর ভুল হয়ে সরাসরি কপি করবেন না, কপি করবেন, হ্যাঁ কপি করবেন না কেন, সেক্ষেত্রে সেটা যদি শাটার স্টক বা হচ্ছে প্রিপিক কোনো সাইট থাকে, বা হচ্ছে ক্যানভার কোনো সাইট থেকে করতে পারেন, সেক্ষেত্রে হুবহু কালার যেতে না হয়, হুবহু যেতে না থাকে। কালার চেঞ্জ করে দেন গুগল থেকে নেই আপনার আমি আপনাকে বলি, আপনি যখন এই জিনিসটা নিবেন, হ্যাঁ প্রথমে এই চারটা আটটা আসলো, আপনি যদি এখান থেকে নিয়ে সরাসরি কালারে চেঞ্জ করেন, তখন দেখেন নর্মালি আপনি যদি গুগলে সার্চ দেন যে এলডি লোগো আইকন, এই চারটাই হোম পেজে আসবে, প্রথম সারিতে আসবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখেন আমি এটা নামাবো, আমি কি করলাম এটাকে ও এতটুকু শেষ করে দিল, আমি এটাকে আর একটু ক্লোজ করে এতটুকু শেষ করলাম। হ্যাঁ,
আমি এদিক থেকে আরো দুইটা দাগ দিয়ে একটু স্পেস বাড়ালাম, সেক্ষেত্রে কপি পেস্ট হচ্ছে? কপি পেস্ট হচ্ছে না। আচ্ছা, এখন আসি আমরা কালার এন্ড গ্রেডিয়েন্টে। আর একটা জিনিস, যে কোনো টেক্সের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে চাইলে সেটা হচ্ছে আউটলাইন করে গ্রেডিয়েন্ট দিতে হয়। দেখেন, আমি হচ্ছে দুটো অপশন রাখতেছি, একটা রাখলাম, এটাকে কপি করে এখানে রাখলাম, এটা ডিলেট। এখন আমি যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করি, দেখেন এটা কিছু আসবে না, টোটালি ব্ল্যাঙ্ক আসবে। আবার যেটা আউটলাইন করব কন্ট্রোল শিফট ও দিয়ে, তখন দেখেন অটোমেটিকলি গ্রেডিয়েন্ট শো করবে। দেখেন, আমি এখানে একটা গ্রেডিয়েন্ট শো করলাম। এটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে তার পিছনে একটা পেস্ট করলাম, ওটার স্ট্রোক কালার একটু দেখেন, আমি যখন এখানে গ্রেডিয়েন্ট দিলাম, দুইটা গ্রেডিয়েন্ট সেম পড়ে পড়ে গেছে। হ্যাঁ, এটা যখন এদিক থেকে হোয়াইট কালার আস্তে আস্তে ডার্ক হয়ে আসছে, সেমটা এখানেও আসছে। গ্রেডিয়েন্ট যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস আছে, এটার মাধ্যমে গ্রেডিয়েন্ট মুভ করা যায়। আমি এটাকে এদিক থেকে মুভ করে দিলাম, আর এই গ্রেডিয়েন্টটাকে এদিক থেকে মুভ করে দিলাম। এখন হচ্ছে দুইটাকে অ্যালাইন করে দিলাম। সেম ভাবে আমার এই আইকনগুলোর আমি চাইলে গ্রেডিয়েন্ট করে দিয়ে দিতে পারি। আর একটা জিনিস, সেটা হচ্ছে লোগো ডিজাইন। অনেক কোম্পানিতে দেখবেন ডট কম থাকে, ডট বিডি থাকে, লিমিটেড থাকে, সেক্ষেত্রে কিভাবে ওই জিনিসগুলো ইউজ করব? দেখেন, আমি এখানে লিখলাম লোগো ডিজাইন ডট কম, লোগো ডিজাইন ডট কম। সেম ভাবে ডট কমটাকে আমি এক্সট্রা টাইপ করতেছি, ডট কম এখানে টাইপ করলাম, সেটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করে আমি এই জিনিসটাকে একটু ছোট করে ঠিক এই জায়গায় আমি জাস্ট ডট কমটা এই জায়গায় দিয়ে দিলাম। এখন যদি দেখি এই যে আমার ডট কম কতটুকু আসছে আর এই ডট কমটা কতটুকু আসছে, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে ডট কম কখনো নাম হয় না। হ্যাঁ, যখন ডট কম নাম থাকে সেটা হচ্ছে ক্লায়েন্ট বলে দেয় যে আমার ডট কম সহ থাকবে, যেমন লোগো ডিজাইন ডট কম, ডট কম সহ লোগো করতে হবে, তখন হচ্ছে বিশেষ করে ডট কমগুলো এইভাবে ইউজ করা হয়। সরাসরি নামে থাকে না যে লোগো ডিজাইন ডট কম, এত বড় করে হয় না, সেটা খুবই ছোট করে, কারণ ডট কমটা কেউ ব্র্যান্ডিং করে না। মূল তার ফোকাস হচ্ছে লোগো ডিজাইন। অনেক কোম্পানি দেখবেন এই শুধু এলডি দিয়েই ওর কোম্পানি চালাচ্ছে, তার ফুল নেম ইউজ করতে হয় না, এলডি 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 চলতেছে, এলডি মিন কি লোগো ডিজাইন। তো একটা জিনিস যদি আপনি ক্রিয়েট করে দিতে পারেন, ও অবশ্যই ওটাকে সিলেক্ট করে নিবে। লোগো ডিজাইনের এই একটা হচ্ছে বিষয়। আর হচ্ছে যখন আমরা সেম জিনিসটা দেখব হচ্ছে অনলাইন, অনলাইন আমরা যে শুধুই, আমরা কিন্তু অনলাইন শপিং এর জন্য লোগো ডিজাইন করব, সেক্ষেত্রে অনলাইন লোগো গুলো কিরকম হয় সিম্পলি দেখেন। আমি এখানে লোগো ডিজাইন দিই, আমি এই জিনিস সাথে কাজ করি, সেটা হচ্ছে ডট কম, এটা আমি একটা কপি করে রাখলাম, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে,
সাপোজ আমার লোগো ডিজাইন ডট কম, সেটা হচ্ছে আমরা অনলাইনে সেল করে থাকি। সেক্ষেত্রে আমার দুইটা জিনিস, এই যে লোগো ডিজাইনের যে ও, আমি এটাকে আপাতত আলাদা করলাম। এখন হচ্ছে আমি অনলাইন থেকে একটা আইকন খুঁজে নিই। শপিং কার্ট পিএনজি আইকন, এই যে শপিং কার্টটা, এটা কিসের জন্য ইউজ করা হয়? এখন আমরা ওদিকে নেই, আমরা হচ্ছে এখন হচ্ছে গ্রাফিক্সে আছি। এখন আমরা ওই বই হিসাবটা রাখবো না যে শপিং কার্ডে আমরা জিনিসপত্র রাখি। এই গ্রাফিক্স, গ্রাফিক্সের মধ্যে শপিং কার্ডটা ধরা হয়ে আছে আপনার অনলাইন। বুঝতে পারছি, আপনি যখন এই জগৎ থেকে বের হবেন তখন হচ্ছে এটাকে আপনি ধরবেন হচ্ছে আপনি, আমি জিনিসপত্র রাখি এটার মধ্যে। আমি যখন গ্রাফিক্স জগতে আছি তখন এটা ধরবো আমি হচ্ছে অনলাইন। হ্যাঁ আচ্ছা, আমি এই আইকনটা নামালাম, এই পিএনজি আইকনটা আমি ডাউনলোড করলাম। এই যে শপিং কার্টটা আমি নিয়ে আসলাম, এটাকে ইনভাইট করে দিচ্ছি, এটাকে একটু ছোট করে নিচ্ছি। দেখেন আমি এখানে ও জিনিসটা যে ইউজ করলো, আমি ওটাকে টোটালি ফিল আপ করে দিচ্ছি। ওটাকে আমি হোয়াইট কালার দিয়ে টোটালি ফিল আপ করে দিচ্ছি। ওটাকে আমি ফিল আপ করে দিলাম একটা রেক্টাঙ্গুল দিয়ে, আপাতত ওটাকে ফিল আপ করে দিলাম। এখন হচ্ছে আমার এই শপিং কার্ডটা ওর ভিতরে আমি ইউজ করব, সেটা হচ্ছে আমি আরেকটা রেক্টাঙ্গুল নিলাম, নিয়ে তার ঠিক মধ্যখান ধরে আমি একটা বক্স নিলাম, সেটার কালার রাখলাম হোয়াইট কালার, তার এটার ব্যাগে আমি রেখে দিলাম। দেখ হচ্ছে দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি এটা টোটালি ব্ল্যাক রাখতেছি আপাতত, টোটালি ব্ল্যাক ব্ল্যাক রাখলাম। হ্যাঁ এখন হচ্ছে এই যে শপিং কার্ডটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে ঠিক ছোট করে এটা উপরে নিয়ে আসি, একটু ছোট করে দিলাম, এটা ব্ল্যাক হচ্ছে না, ব্ল্যাক এখন। দেখেন এই যে আমার ওটি, ও কি বুঝতে সমস্যা হচ্ছে? ওর ভিতরে আমি কি করলাম, ছোট্ট একটা শপিং কার্ড দিয়ে দিলাম। আরেকটা জিনিস, এই যে আমি ডট কমটা এভাবে ইউজ করলাম, ক্লায়েন্ট বন্ধু ডট কমটা আমার এভাবে না, ডট কমটা বড় করে দাও। সেটা হচ্ছে আমি নর্মালি নিয়ে আসি, আগের মতো করে নর্মালি নিয়ে আসলাম ডট কম। হ্যাঁ সেক্ষেত্রে আমার এই যে যখন মাউস নিয়ে আসতেছে ওটা হচ্ছে আর্চার। হ্যাঁ আমি একটা আর্চার তৈরি করি, আমি একটা আর্চার তৈরি করলাম। আমি একটা আর্চার বানালাম। হ্যাঁ এটা কি, সেটা হচ্ছে যে আমি যে ক্লিক করি এটা হচ্ছে আর্চার। আমি সেম ভাবে এই যে ওটাকে আউটলাইন করলাম, আউটলাইন করে এটাকে ফিল আপ করে দিলাম, টোটালি ফিল আপ। এখন হচ্ছে এইটাকে আমি যদি হোয়াইট কালার করে উপরে নিয়ে আসি, আমি এই জায়গায় আর্চারটা দিয়ে দিলাম, তখন আমার এটা কি বোঝাচ্ছে? ক্লিক করা,
এই যে আমি এটাও যদি না রাখি এই জিনিসটাতে বুঝবো হচ্ছে সেটা অনলাইন। তো আমি যদি এরকম কোনো কিছু ক্রিয়েট করি তাতে কি আমার কারোরটা কপি হচ্ছে না? সেক্ষেত্রে আমাকে বুঝাতে হবে যে এই কোম্পানির কাজটা কি, সেটা কিন্তু লোগোর মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। আপনি লোকাল মার্কেটে নর্মালি লিখে দিলেন লোগো ডিজাইন, এটা কেউ চুজ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই রিলেটেড কিছু অ্যাড করতেছেন, কোন আইকন ক্রিয়েট করতেছেন, ততক্ষণ পর্যন্ত সে সিলেক্ট করবে না। এটা অনলাইন না হোক রেস্টুরেন্টের লোগো গুলা এখানে বললো যে আমাকে কেউ যদি বলে রেস্টুরেন্টের লোগো সেক্ষেত্রে আমি কি নিয়ে আসবো? প্রথমত একটা চামচ নিয়ে আসবো, দুইটা ছুরি নিয়ে আসবো। এখন দেখেন এই যে ওটা আমি ইউজ করলাম, ওটা কি আমার একটা প্লেট অ্যাড করা যায় না? ও না ইউজ করে একটা প্লেট ইউজ করলাম, ওই প্লেটের মধ্যখানে একটা ছুরি, একটা চামচ আর একটা হচ্ছে দুইটা চামচ একটা ছুরি আমি অ্যাড করে দিলাম। সেই ক্ষেত্রে কি এটা বোঝা যাবে যে এটা রেস্টুরেন্ট না? ওটা অবশ্যই বোঝা যাবে যে এটা রেস্টুরেন্টের লোগো। আমি তিনটা আইকন ক্রিয়েট করব, প্রথমত হচ্ছে এসএম দিয়ে, এরপর টিএল, এরপর ইউআর। হ্যাঁ, প্রথম আমি এসএমটাকে নিয়ে আসলাম, এসএম দিয়ে একটা আইকন ক্রিয়েট করতে হবে, কন্ট্রোল শিফট ও দিয়ে সেটাকে আমি আউটলাইন করলাম, ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন হচ্ছে দেখেন আমি যখন এসএম একটা আইকন ক্রিয়েট করতে, আউটলাইনটা হচ্ছে এই যে এটাকে যখন সিলেক্ট করলাম তখন এটা টেক্সট আকারে ধরতেছে, আমি এখানে টেক্সট চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, বাট এটা যখন আউটলাইন করলাম তখন দুইটা ওয়ার্ড আলাদা হয়ে আসছে। হ্যাঁ, এখন চাইলে আমি দুইটা আলাদা আলাদা করে সিলেক্ট করে কাজ করতে পারবো, সেটা হচ্ছে আউটলাইনের কাজ, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ও, সেটা হচ্ছে টেক্সট আউটলাইন করা। হ্যাঁ, ক্লিয়ার। এখন আমাকে বললো এসএম একটা আইকন ক্রিয়েট করো, আমার অটোমেটিকলি মাথায় একটা কনসেপ্ট চলে আসছে। এখন হচ্ছে আমি এসটাকে এখানে নিয়ে আসলাম, এসটাকে এখানে নিয়ে এসে রাখলাম, একটু ছোট করে নিই এসটাকে, একটু ছোট করলাম এদিক থেকে একটু। এখন হচ্ছে আমি দুইটাকে দুইটারই একসাথে সিলেক্ট করে পাথফাইন্ডারের সাহায্যে অবজেক্টগুলো আলাদা করে নিব, আলাদা করে নিলাম, আমার প্রত্যেকটা অবজেক্ট এখন আলাদা আলাদা হয়ে আছে, রাইট? এখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা জিনিস, সেটা কি আসছে? আচ্ছা, যাই হোক, এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, দেখেন এই যে জিনিসটা আমি আনগ্রুপ করলাম, এখন আমি চাচ্ছি যে এসটা এম এর উপর থেকে
এম এর ভিতর দিয়ে আবার উপরে উঠে আসবে। এই জিনিসটা আমি কিভাবে ক্রিয়েট করব, এই জিনিসটা হচ্ছে আপনার টোটালি কালারের উপরে। আমরা যেমন সাপ দেখি না, ওদিক থেকে ঘুরে এসে এদিক থেকে চলে আসছে, এই জিনিসটা টোটালি আপনার কালারের উপরে। দেখেন আমি টোটালি এটার পাশে রেখে অবজেক্টগুলো আলাদা করলাম। দেখেন হচ্ছে আমি এর সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এখন যে এই যে এমের যে এই অংশটা আছে এটাকেও এস এর সাথে ধরলাম, এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম। ধরে আমি এটার কালারটা চেঞ্জ করে রাখতেছি, এটার কালার আমি এই যে কালারটা সিলেক্ট করলাম। তারপর এই যে কালারটা আছে এই কালারটাকেও, সরি এটার অবজেক্ট আর একটু চেঞ্জ করতে হবে, এটা আর একটু এখানে নিয়ে এসে রাখলাম। দেন হচ্ছে ক্লিক করে আলাদা করলাম, দেখেন এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও, এটাকেও। এটার কালার হচ্ছে আমি আমার মতো একটা কালার দিলাম। দেন হচ্ছে এই জিনিসটা এটা থাকুক আমার, এটা থাকাকালীন আমি এটাকে সিলেক্ট করলাম, এই জিনিসটাকে এই ছোট জিনিসটাকে একসাথে সিলেক্ট করলাম, পরে হচ্ছে এই সেম কালারটাকে এখানে দিয়ে দিলাম। এখন আমার জিনিসটা কি হলো, আমি কি ঠিকই কি এস এর ভিতরে দিয়ে আমি উপরে নিয়ে আসছি? এটা টোটালি আমার কালারের উপর। সো আমাদের এই জিনিসগুলো প্রথমত বুঝতে হবে। দেখেন আমি যদি এইটাকে সেম কালার দিয়ে দিতাম, এই জিনিসটাকে সেম কালার দিয়ে দিলাম, তখন কি আমার কোনো আগামাতা কিছু হইলো? আমি যদি দেখেন এটার কালার, এটার কালার এটাকে হচ্ছে পিছনে রাখলাম, এটার কালার এম এর কালার দিয়ে রাখলাম, এটার কালার এই যে এই জিনিসটা এই ছোট্ট জিনিসটা এটার কালার যদি এম এর কালার দিয়ে দিই তখন কি মনে হচ্ছে? এখন উল্টো ঘুরে আসছে, রাইট? এটা কেন চেঞ্জ হচ্ছে আমার? আমি যখন কালার চেঞ্জ করতেছি তখন আমার অটোমেটিক্যালি জিনিসটা চেঞ্জ হচ্ছে। এই বিষয়গুলো কি ক্লিয়ার? আচ্ছা এখন আসি আমি টিএল, টিএল জিনিসটা যখন আমি নিয়ে আসলাম কন্ট্রোল শিফট ও দিয়ে আমি আনগ্রুপ আউটলাইন করলাম, সরি আনগ্রুপ করলাম। এখন দেখেন দুইটাই কিন্তু সোজাসুজি, এটার আইকন ক্রিয়েট করতে এমন কঠিন কিছু না। সেক্ষেত্রে আমি যদি এই জিনিসটা আমি টির বরাবর করে রাখলাম, হ্যাঁ, এখন হচ্ছে এটাকে আমার এল বুঝাতে হবে, এল টি বুঝাতে হবে। এখন কিন্তু এল টি বুঝতে কষ্ট হয়, হ্যাঁ। সো আমি যদি এই জায়গায় একটা বর্ডার ক্রিয়েট করি এল এর, এই জায়গায় একটা এল এর বর্ডার ক্রিয়েট করলাম, এটাকে হোয়াইট কালার, আরেকটি স্টকটা বাড়িয়ে দিচ্ছি, এখন কি এলটি বুঝতে কিছুটা কষ্ট হয়? সেটা শুধু দুইটার মধ্যখানে আমি একটু বর্ডার ক্রিয়েট করছি, হ্যাঁ। সাপোজ দেখেন এই জিনিসটা বাদ আমি আগের জায়গায় আসি, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এখানে নিয়ে এসে রাখলাম। এখানে যদি আমি টির এই যে এই জিনিসটা যদি এল এর সাথে অ্যাডজাস্ট করে দেই, এই দুইটাকেই এটার সাথে অ্যাডজাস্ট করলাম, করে হচ্ছে দুইটার মধ্যখানে একটা বর্ডার, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা বর্ডার ক্রিয়েট করি। সেমভাবে স্টুটটা একটু বাড়ালাম, তখন কি এলটি বুঝতে কষ্ট হয়? কষ্ট হয় না। সেক্ষেত্রে আমাদের জিনিসটা কি হলো, দুইটা একসাথে ক্লোজ হয়ে একটা আইকন ক্রিয়েট হলো।
আমরা তো কালারের বিষয়ে এখন টোটালি বলতেছি না, শুধু আইকন ক্রিয়েট জিনিসটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এই সিম্পল জিনিসটা আমি বাদ রাখলাম। এখন আসি আমরা ইউ আর, আসি এখন ইউ আর এ। সেম ভাবে জিনিসটাকে আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম। এখন আপনারা কনসেপ্ট দিবেন এই জিনিসটাকে আমি কিভাবে কি করব বলেন। হ্যালো আসসালামু আলাইকুম, আমি ক্লাস আছে, আমি ক্লাস থেকে বের আপনাকে ফোন দিচ্ছি। ওকে ওকে ওকে, বলেন আমাকে আইডিয়া দেন এই আর ইউ আর কে আমি কিভাবে ক্রিয়েট করব। এই যে আমি যে শুরু থেকে যেটা করতেছি এই কনসেপ্টই মাথায় আসতেছে যে দুইটাকে একসাথে করে বলতেছেন যে ওটাকে এভাবে এভাবে ঘুরাতে। হ্যাঁ এই যে দেখেন আমি যখন ইউ আরটা টাইপ করলাম তখন আপনার অটোমেটিকলি সবার মাথায় এক একটা জিনিস চলে আসবে। তখন যখন আপনি যেটা আপনার প্রথমে মাথায় আসলো যখন ওই জিনিসটা করবেন তখন অটোমেটিকলি মাইন্ড চেঞ্জ হয়ে যাবে যে এভাবে না, আমি যদি ওভাবে করে আরেকটু সুন্দর লাগবে, এভাবে ওটা পাশে দেখে পরে যে আইডিয়াটা আসছে ওই আইডিয়া নিয়ে আরেকটা আইকন ক্রিয়েট করবেন। যখন চার পাঁচটা ক্রিয়েট করার পর হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন যে কোনটা কোনটা আমার ভালো হয়েছে, কোনটা আমার রাখা যায়। এখন দেখেন এই যে ইউ আর আমি দুইটাকে একসাথে করলাম নর্মালি আমরা যেটা করে থাকি। দুইটাকে একসাথে করলাম। এখন হচ্ছে এই যে আর আর হচ্ছে ইউ, ঠিক আছে, দুইটাকে আমি একসাথে করে দিলাম। হ্যাঁ এখন হচ্ছে আমি আনলক লক করলাম কন্ট্রোল টু দিয়ে, যাতে কাজ করার সুবিধার্থে। দেখেন পেন টুল নিলাম, এখন সে পেন টুল দিয়ে একটু কাজ করব। যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি এতটুকু একটা লাইন নিলাম, সেটা হচ্ছে স্ট্রোক কালার দিচ্ছি। স্ট্রোক কালার আমি জুম করে দেখি যেটা আমার বাহিরে আসছে কি না, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি চেক করে নিই, সেটা যদি বাহিরে না আসে সেটা পাথ হবে না। আমি একটু বাহিরে নিলাম, হ্যাঁ এখন কাজ করবে। সেমভাবে এটাও একটু আলাদা করতে হবে, এখন কন্ট্রোল ওয়াই দিলাম। এখন হচ্ছে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার টু দুইটাকে একসাথে সিলেক্ট করে দেন হচ্ছে ডিভাইড করলাম, এটাকে ডিলিট আনগ্রুপ করলাম, এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এই যে জিনিসটা এটার মধ্যে আমার একটা বর্ডার ক্রিয়েট করতে হবে। আমি যে একটা লাইন নিলাম এতটুকু আমি কিন্তু কেটে ফেলছি, এটা এটা একসাথে সিলেক্ট করে জয়েন করে ফেললাম, কন্ট্রোল সি দিলাম, সি দিয়ে এটা কি আসলো। এখন হচ্ছে এটাকে টোটালি সিলেক্ট করে এই টোটালটাকে সিলেক্ট করে আমি এটাকেও অ্যাডজাস্ট করে নিলাম। এখন কন্ট্রোল অল্টার সি দিলাম, কন্ট্রোল অল্টার সি দিয়ে এখন যদি এটাকে একটু নিচে নিয়ে আসি, দেখে একটা বর্ডার ক্রিয়েট হয় নাই, কারো কি ইউআর বুঝতে কষ্ট হচ্ছে। আমি কিন্তু এখানে তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, আপনারা কয়টা দেখতে পাচ্ছেন বলেন। এল ইউ আর সবার মধ্যে কনফিউশন তৈরি করে ফেলছে এই জিনিসটা। আপনার এই রকম কিছু তৈরি করতে যেটা মানুষ বুঝতে কষ্ট হয় তখন হচ্ছে মানুষ ওইটা নিয়ে আলোচনা করে বেশি। বুঝতে পারছি, দেখেন এই জিনিসটা কেন হলো, কারণ হচ্ছে আমি এইটুকু জিনিসটা একটু বর্ডার ক্রিয়েট করছি, তার কারণে সবার মধ্যে কনফিউশন পড়ে গেছে আসলে জিনিসটা কি বোঝাচ্ছে।
এখন আমি তো জানি যে আমি ইউআর ইউজ করছি, এখন ক্লায়েন্ট যখন দেখবে নর্মালি ক্লায়েন্টের মাথায় আসবে যে এটা ইউআর, এটা যে ধরবে না, এল ধরবে না, অন্য কোনো ওয়ার্ড তার মাথায় আসবে না। জিনিসটা কি বুঝাতে পারছি? লোগো করার ক্ষেত্রে সবচেয়ে আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আইকন ক্রিয়েট করা। আমি এখানে আইকন ক্রিয়েট করলাম, নর্মালি এখানে আমার নাম টাইপ করে দিলাম, দ্যাটস ইট, আমার ডিজাইন কমপ্লিট। কালারের বিষয়ে আমি পরে রাখলাম। এখন দেখেন সেমটাকে আমি যদি এই জায়গায় সেম ভাবে আরেকটা বর্ডার ক্রিয়েট করি, দেখি এটা কেমন হয়। সেম ভাবে এখান থেকে এতটুকু পর্যন্ত, না এতটুকু আরেকটা বর্ডার ক্রিয়েট করি, এটা একটু উপরে নিয়ে যাই, ওকে, এটা স্ট্রোক কালার দিয়ে দিই, সেটাকে সিলেক্ট করে ডিভাইড করে নিলাম। একটা জিনিস দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে আমি জিনিসটা আলাদা করলাম, এটা কিন্তু আলাদা হয় না, এটা আমার আলাদা করতে হবে। কারণ হচ্ছে এখানে আমি আলাদা করলাম, এই জায়গাটাতে আমি আলাদা করি নাই, সেক্ষেত্রে এই জায়গাটাতে আমার আলাদা করতে হবে। সেক্ষেত্রে এখানে আরেকটা লাইন নিয়ে নিচ্ছি, লাইন নিয়ে লাইন টুল থেকে এটাকেও ডিভাইড করে নিলাম। এখন যদি আনগ্রুপ করে দেখি এটা মিলে নাই আমার, এটা হচ্ছে বাহিরে রাখতে হবে, এই অবজেক্ট থেকে একটু স্পেস রাখতে হবে, তখন হচ্ছে জিনিসটা। দেখেন আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, দেখেন এটা টোটালি মিলে গেছে, এখানে জিনিসটা আলাদা হয় নাই। আলাদা করতে হলে তার মধ্যখানে একটু হলো স্পেস রাখতে হবে। আচ্ছা, এই যে জিনিসটা করলাম, কন্ট্রোল কে দিয়ে যে অপশনটা আনলাম, এটার কাজ কি? আমরা যে কিবোর্ড দিয়ে মুভ করি যে কোনো অবজেক্ট, সেটা হচ্ছে আমরা কমাতে বাড়াতে পারবো। দেখেন আমি যখন 0.01 দিলাম তখন জিনিসটা কম করে নিচ্ছে, হ্যাঁ, যখন আরো বাড়াই কন্ট্রোল কে .00005 তখন হচ্ছে জিনিসটা কমবে বাড়বে, টোটালি হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে। আমি এটা আর একটু বড় করে নিচ্ছি, যে এই জিনিসটাকে আমার নিচে নিয়ে আসতে হয় একটু, এটা তো সেম ভাবে একটু আলাদা করতে হবে, আলাদা হয়ে আছে অলরেডি। দেন হচ্ছে এতটুকু সিলেক্ট করে আমি ডিভাইড করে নিলাম, দেন হচ্ছে ওকে, এই যে জিনিসটাকে আমি আলাদা করে নিলাম, এটা কিভাবে কি করব সেটা হচ্ছে এই জায়গায় আমার একটা বর্ডার ক্রিয়েট করতে হবে। এই যে সেখানে হালকা একটু নিচে নিয়ে আসলাম, এটাকে সেম ভাবে ওটা বেশি চলে আসছে, ওটার সাথে রাখি, এই যে এখন যদি এটা স্ট্রোক কালার দিই কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে স্ট্রোক কালার হোয়াইট, এখন কে কি দেখতে পারতেছেন এই দুইটার মধ্যে বলেন?
মাথা ঢুকতেছে না না এটা কেন হয়েছে এটা কাটার কারণে এখন আমি যদি ক্লায়েন্টে বলি এখানে এল আছে ইউ আছে আর আছে এফ আছে কে আছে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আমার নর্মালি মাথায় নর্মালি আগে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে আমি লোগো ডিজাইন করব রাইট এখন হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি সবার নাম থেকে দুইটা ওয়ার্ড নিয়ে হচ্ছে এক একটা আইকন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনারা কে কি করবেন আপনারা দেখেন আমি যে জিনিসটা তৈরি করলাম আমি যদি গুগলে দেখি যে ইউআর লোগো কি আসে দেখি ইউআর আইকন এই যে হাজার হাজার আইকন আসবে কিন্তু আমারটার সাথে কারোটাই মিলবে না আপনার এইরকম কিছু ক্রিয়েট করতে হবে দেখেন এই যে এখানে একটা ইউআর ইউজ করছে ইউ আর এই যে এখানে আরেকটা ইউআর ইউজ করছে আমরা কি এরকম কিছু ক্রিয়েট করতে পারি না এই জিনিসগুলো আমাদের আগে মাথায় নিয়ে আসতে হবে তো আপনাদের এখনকার কাজ হচ্ছে সবার নাম থেকে দুইটা ওয়ার্ড বের করে নিয়ে